নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি জোরহাট সায়েন্স সেন্টার এন্ড প্ল্যানেটোরিয়ামে। চলুন আমার সঙ্গে, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে একটা কাউন্টার আছে, এখানে টেম্পারেচার মেজারমেন্ট করা হয়, ডিটেলস রাখা হয়, অ্যাড্রেস। চলুন একটু কথা বলি। ইয়াতে কি করব লাগে? নেম এন্ট্রি করব লাগে। আচ্ছা। তারপর অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, টেম্পারেচার। খুব সুন্দর এখানে পার্কিং। এই সাইডটাতে আমাদের গাড়িও পার্কিং করা আছে, ভেহিকেল পার্কিং, পেইড পার্কিং। এটা সাইড দিয়ে দেখুন, খুব সুন্দর গার্ডেন করা হয়েছে। আর লেখা আছে দিজ আর ফর সেল, তার মানে এগুলো বিক্রিও করা হয়। এখন কোনো স্কুলের স্টুডেন্টরা এখানে এসেছে। এখানে বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক আছে, সিসো, সুইং। দেখুন বাচ্চারা এখানে এনজয় করছে। কোন স্কুল পর আহিছে? বলি বলো। দেরগাঁওর পর আহিছে? আজি কিয় আহিছে? এটা আমি শিক্ষামূলক ভ্রমণ, প্রথমে গিবন গলো, তারপর আমি সরকারি হলে আছি। ক্লাস টেনের স্টুডেন্ট না, মানে ম্যাট্রিক ক্যান্ডিডেট। আচ্ছা, দেরগাঁওর পর আহিছা। কিমান স্টুডেন্ট আহিছা? 46। মানে ক্লাস টেনের গোটে স্টুডেন্ট বিলাক আহি গেছে না? আচ্ছা আচ্ছা, ভাল লাগিছে ইয়াত আহি? ভাল লাগিছে। চাইছা ভিতরতে? ওকে। সানডায়াল কিংবা বেলি ঘড়ি, এটাকে এনশিয়েন্ট টাইমে ইউজ করা হতো টাইম মেজার করার জন্য। অসমীয়া বলা হয় ঢেকি খেল, সিসো, পাম। এটা ভালোই লাগছে। সিসো পাম, এই দেখুন। আমার পিছনে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক স্কুল স্টুডেন্টগুলো যারা এসেছিল তারা এখন চলে গেল, কেননা ওরা দেরগাঁও থেকে এসেছিল। দেরগাঁও জোরহাট থেকে একটু দূরেই আছে, তো ওদেরও তো বাড়িতে ফিরতে হবে, সেই জন্য ওরা চলে গেল। এখন মোটামুটি খালি হয়ে গেছে, স্টুডেন্টরা ছিল এতক্ষণ, ভিড় হয়েছিল। আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি এখানে ফার্স্ট টাইমই এসেছি, আড়াই বছর ধরে আছি, কিন্তু আমার আসা হয় নাই, তো আমি বলতে পারছি না যে প্ল্যানেটোরিয়ামে কি আছে। চলুন দেখি। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম, দেখুন এই বাসটা, ভ্রাম্যমান বিজ্ঞান পরীক্ষাগার, মোবাইল সায়েন্স ল্যাবরেটরি, জোরহাট বিজ্ঞান কেন্দ্র আর তারকা গৃহ তরফ থেকে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ইন কোলাবোরেশন উইথ ইউনিসেফ আসাম এন্ড ডিস্টেন্স অফ ডেভেলপমেন্ট বাই আসাম সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড এনভায়রনমেন্ট কাউন্সিল, ইমপ্লিমেন্টেড বাই জোরহাট সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটোরিয়াম। এসে গেলাম মেইন বিল্ডিংয়ের সামনে। এটা হচ্ছে মেইন বিল্ডিং, দেখুন, জোরহাট বিজ্ঞান কেন্দ্র আর তারকা গৃহ, মানে জোরহাট সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটোরিয়াম। COVID-19 গ্লোবাল থ্রেট টু হিউম্যানিটি, দেখুন খুব সুন্দর করে এখানে কিন্তু
ডেমোনস্ট্রেশন করে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। কি করে কোভিড থেকে সেফ থাকা যায়, কোভিড ওয়েপন্স, স্যানিটাইজার, মাস্ক, ভ্যাকসিন, আমি সামনে থেকে দেখাচ্ছি। হ্যাঁ চলুন ভিতরে যাচ্ছি আমি এখন। সাইড দিয়ে দেখুন অফিস, এটা অফিস। জুলাই 2013 কিন্তু এটা ইনগরেট করা হয়। 2009 এটা ফাউন্ডেশন লেট করা হয়েছিল, তার মানে কমপ্লিট হতে এটা 4 বছর সময় লেগে যায়। ইনগরেশনও কিন্তু আমাদের এক্সিএম লেট তরুণ গগৈ মহোদয় করেছিলেন। আমি এখন ভিতরে ঢুকছি। দেখুন ভিতরের ভিউটা, এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, এখানে কোনো কিছু নাম মেনশন করা নেই। শ্রীহরিকোটাতে অবস্থিত ইসরো, মিসাইলগুলোকে এখানে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়। এখন আমরা আরেকটা সেকশনে চলে যাচ্ছি, এখানে আছে তেলর কাহিনী, মানে স্টোরি অফ অয়েল। খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম বাইরে, চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকছি আমি। ভিতরে ঢুকে গেলাম, দেখুন ভিতরটা খুব সুন্দর। Refining simplified.
এখন আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর দেখো লিফটও আছে ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ এন্ড এল্ডার পারসন। এই রুমটা হচ্ছে ফান সাইন্স। চলুন ভিতরে ঢুকি। তুমি হ্যাপি হয়েছো কি? এটা কি? এ দেখুন ফান মিরর। দিস ইজ ফান মিরর। হ্যাপি? কি করছো তুমি? বড় হয়ে গেছো? ও আচ্ছা, দেখি তুমি ছোট হয়ে গেছো। এখানে আসো। হ্যাপি? চলো আমরা ওইদিকে যাব। চলো এদিকে যাব। এখানে আছে জাম্পিং ডিস্ক। এই তুমি করো, টিপে দাও। এই আবার করো। এটা কোথায় এসেছো? ফ্রুটস হয়ে গেছো? বাহ, খুব ভালো। খুব ফানি হয়েছে। কোথায় গেল তুমি? বাহ, বেরিয়ে এসেছো? ভালো লেগেছে? স্ট্রেংথ অফ ভ্যাকিউম। এটা হচ্ছে সুপার বাউন্স। ইয়েস, বাউন্স। লুক, দ্যাটস এ পিরামিড। Wow! What is this? This is a light. This is a pyramid. Color pyramid. Wow! দেখুন এটা অহিম গোবিন্দনাথ। দেখুন কি ভালো লাগছে। Wow! এই দেখো মা, এটা দেখো ম্যাজিক ওয়াটার ট্যাপ। কোথায় যাচ্ছে জল? দেখো তো জলগুলো পড়ছে, দেখুন কি দারুণ। ও দেখতে পাচ্ছে না, ওকে উঠিয়ে দাও। এখন চলে যাচ্ছি চিলড্রেন অ্যাক্টিভিটি কর্নারে। খুব সুন্দর। দিস ইজ আ চিলড্রেন অ্যাক্টিভিটি কর্নার। সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, যেমন কি এখানে হ্যারিকেন, তারপর সুনামি, সেই বিষয়ে ডিটেলস জানতে পারবেন যে ডিউরিং সুনামি, বিফোর সুনামি, অর ডিউরিং হ্যারিকেন, বিফোর দ্য হ্যারিকেন, আফটার হ্যারিকেন আমরা কি কি প্রিকশন মেজার্স নিতে পারি, সব ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আপনারা কুইজ খেলতে পারবেন। এখানে প্লে অপশন দেওয়া আছে, প্লে বাটন ক্লিক করলেই কিন্তু দেখুন স্পেশালি কিডসদের জন্য খুব ভালো, স্কুল স্টুডেন্টসদের জন্য খুব ভালো এই জায়গাটা।
ভালো ভালো জিনিস ওরা জানতে পাবে। এখানে আছে ওয়ার্ল্ড ম্যাপ, এটাকে ক্লিক জাস্ট টাচ অ্যান্ড ড্র্যাগ, আমরা এখানে টাচ আর ড্র্যাগ করলে কিন্তু এটা ওয়ার্ল্ড ম্যাপ। এখন মুভ হচ্ছে না, এভাবে ড্র্যাগ করা যায়। অ্যাবাউট ভোলক্যানো এখানে ডিটেলস দেওয়া আছে। এই দেখুন এখানে একটা খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে, ফার্স্ট ফ্লোরে কি কি আছে এক্সপিরিয়েন্স করা হয়ে গেল। এখন চলে যাচ্ছি আবার গ্রাউন্ড ফ্লোরে, খুব ভালো লাগলো। গ্রাউন্ড ফ্লোরে চলুন যাওয়া যাক, আবার চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। ভালো এক্সপিরিয়েন্স হলো, এখন বেরিয়ে যাচ্ছি, ফ্যামিলি বাইরে ওয়েট করছে, চলুন বাইরে যাওয়া যাক। আর বিশেষ দেখার মতন কিছু নেই, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বেরিয়ে আসলাম, খুব ভালো লাগলো, চলুন মেইন গেটের দিকে যাওয়া যাক। আশা করি আজকের ভিডিও আপনারা খুব ভালো পেয়েছেন। আমার চ্যানেল রমাজ ওয়ার্ল্ড লাইক সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না একদম। যারা নতুন করে ভিডিও দেখছেন আজকে ফার্স্ট টাইম, তাদেরকে তো বলছি লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। পাশে বেল আইকন দেওয়া আছে, সেটাকে অল করতে ভুলবেন না, যাতে আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সেই ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন, দেখতে থাকুন আরও ভিডিও আমার। ধন্যবাদ।